আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ওই পনেরটা একটা লোক বসে বসে পনেরের কাছে ওই পনেরটায় আমি খেতে চাই তুমি পারলে ওই পনেরটা আমাকে এনে দাও বুঝলে হাসবাই আহা আমি এত মোটা পনের থেকে অল্প অল্প করে পনেরের কাচ্ছি পরের কাচ্ছি আর মজা পাচ্ছি যতই কাচ্ছি ততই মজা পাচ্ছি আচ্ছা আমি তো এটার সাথে ডুস খাইছিলাম আর জেরি এই পরের কথা বলছে জেরি তুমি কি ওই পরের কথা বলতেছো ইয়েস হাস এই পরের কথাই আমি কইতাছি ও ওপনের গো তোমায় আমি যতই খাই ততই মজা পাই গো ওপনের কি ব্যাপার এটা কি দেখছি আমি সর্বনাশ এই হাসটা এদিকে আসছে কেন নিচে আবার ইঁদুরটা ওরে যে ইঁদুরটাকে জিব্বা দেখাইছিলাম এ কি করছো যাক চলে গেছে কি ব্যাপার আমার পরের কোথায় গেল সর্বনাশ ওরা তো আমার পরে নিয়ে পলাইছে এই কি ভাইজান এখন কেমন লাগতাছে আমারে পরে দিছিল না ভালো কথা কিন্তু এজন্য আমাকে জিব্বা দেখাইবা এবার তোমার জিব্বা পরে থাকক আর এই পরের আমার জিব্বা কাবে কি ব্যাপার পরের সুতা দিয়ে টেনে নিচ্ছে কে হায় হায় আমি পরে গেলাম ও ওরে বাবা যাক একটা পাতার পড়েছি বলে কিচ্ছু হয় নাই হ্যাঁ এটা তো ব্যাংক বাবাজি এই কাম সাথে ওরে আমাকে সুতা সহকারে টেনে কোথায় নেওয়া হচ্ছে নিচে আবার ব্যাংক এবার নাজারি কোন ঘটনা ঘটতে যাচ্ছে একমাত্র সৃষ্টিকর্তায় যারে হায় হায় দামাও! ওরে ওরে কি করছ আমাকে? দুসকে মাতাল অবস্থা হয়ে গেছে। আরে আমায় কোথায় টেনে নিচ্ছে? কে টেনে নিচ্ছে? কিছুই বুঝতে পারছি না। পুসকে ইদুর, তোমাকে অনেক কষ্ট করে ধরে এনেছি। এইবার তুমি যাইবা কোথায় হা। এবার তোমাকে ধরবো। এটা কি হলো? আমার মুখে পনিয়ে ইদুরটা তো পালাচ্ছে। সর্বনাশ। ইদুরটাকে এখন ধরতে হবে। আমার পনেরের দরকার নেই। এই ইদুর ধরাও। যেই কোথায় আরে যেদিকে তো একটা বিড়াল ধরার জন্য তারা করছে যেদিকে আমার বাঁচাতে হবে টম ভালো হচ্ছে না কিন্তু একবার হিদল চুরি করার জন্য বাড়ি থেকে তোমাকে সহ আমাকে বের করে দিছে এখন বাহিরেও তোমার জন্য থাকতে পারতেছি না এর পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হবে বলে দিলাম হ্যাঁ ওই পুষ্কি ইঁদুর আমার পরিণামের কথা তোমার ভাবতে হবে না ঠিক আছে আগে তোমাকে ধরবো তারপর পিটিয়ে থকটা করব তুমি এই পানির ভিতরে ঢুকে পড়ছো তাই না ব্যাপার না তোমাকে এখনই নিয়ে আসবো এই তো ধরেছি কিন্তু একটু মোটা মোটা লাগতেছে নাকি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না দেখি তো সর্বনাশ এটা আবার কে রে বাবা বাপসা ভালো টেকছে না এই বাইচান্স তুমি কে আমি তোমার সাথে পাঙ্গা নেওয়া 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 মানে কথাই তো বলতে না মানে তোমার সাথে পাঙ্গা নিতে চাই না আমি বাপসা ভালো টেকছে না কি করছে ওরে বাবা নাককায় টুক্কা দিয়ে কী অবস্থা করলো রে বাবা নাকটা দুই আঙ্গুল দিয়ে ধরে রাখি তা না হলে নাকটা আমার মুখ থেকে ছুটে যাবে জাগওয়া এখানে বেশিক্ষণ কনটাকা একদম নিরাপদ না একখান থেকে কেটে পড়তে হবে যেভাবে আছে বাপ রে বাপ আমি পালায় শয়তান বিড়াল এখন পালাচ্ছে কেন জেরি বন্ধু বিড়াল পালাচ্ছে ঠিক আছে তাহলে তুমি থাকো আমি গেলাম গুডবাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ ঠিক আছে আমিও আল্লাহ হাফেজ সর্বনাশ টম আবার আসছে আমাকে ধরার জন্য এইবার তাড়াতাড়ি কোথা লুকাতে হবে এই তো সামনে একটা বাক্স এটার ভিতর লুকিয়ে যাব। পুসকে দূর। তুমি এই ডাস্টবিনের ভিতর লুকিয়েছ আমি দেখে ফেলেছি ঠিক আছে এখন তোমাকে ডাস্টবিন থেকে আমি বের করব। আগে ডাস্টবিনের ময়লাগুলো বাহিরে ফেলতে হবে তারপর তোমাকে বের করতে হবে এই তো কত বড় সাহস পুলিশের সামনে ডাস্টবিনের ময়লাগুলো বাহিরে ফেলে দিচ্ছি সব ময়লা বাহিরে ফেলে দেব তারপর তুমি কি করবে সর্বনাশ এখানে পুলিশ করতে গিয়ে চলে এলো বুঝলাম না এখন কি ময়লাগুলো বাহিরে ফেলবো না ভিতরে বাহিরে ফেললে আমাকে ধরে একেবারে জেলে শুকনা রুটি খাওয়াবে ওরে বাবার দরকার নেই তাড়াতাড়ি ময়লাগুলা আবার ডাস্টবিনের ভিতরে ফেলে দেয় ই হুলিশ বাবা না হুলিস ভাইয়া আমি সব ময়লা ডাস্টবিনে ফেলে দিচ্ছি এই দেখুন কোনো ময়লা বাহিরে রাখবো না একটা ময়লা যদি বাহিরে তাকে আর কি তাহলে তোমাকে জেলে শুকনো রুটি খাওয়াবো কথাটা মনে থাকে যেন আমি এখন চলে যাচ্ছি ময়লা বাহিরে আমি আরো দরকার পড়লে পেলবো আপনার মতো পুলিশ আমার কিছুই করতে পারবেন না হুম কি ব্যাপার আমার পিছনে কি সর্বনাশ কিছু ময়লা তো আমি হাসের উপরে ফেলছিলাম এইবারে কি হবে রে বাবা যার নিয়ে পলাতে হবে তুমি এখানে বসে থাকো এবার তোমার মাথা ঘুরে ফেলেছি এইবার আমি এখান থেকে কেটে পড়ি

কিন্তু এখন আমাকে বলছে নাকি ওই ডব্লিউ ডব্লিউ বক্সিং খেলায় আমার যেতে হবে সর্বনাশ এক গুসিংকে তো আমার তুতনা ফাটিয়ে ফেলবে ওখানে গেলে এই থম টেনশন নো মাত করো তোমার টেনশন করার দরকার নাই ওই বক্সিং বক্সিং খেলাতে তোমার তেমন কিছু হবে না তুমি না হয় গুসিংকে একটা হাতি বাংলে না হয় তোমার একটা পাই বাংলো তাতে কোনো সমস্যা নয় আমাকে দেখতে পাচ্ছ না আমার দুইটা পা ভেঙে গেছে তাও আমার কিছুই হচ্ছে না সর্বনাশ মালিক বলে কি আমার হাত পা ভেঙে যাবে তাও নাকি আমি টেনশন করব না কাইসি ধরা এবার জায়গা মতো আচ্ছা তার মানে টম এবার ডব্লিউ ডব্লিউ বক্সিং খেলাতে যাচ্ছে যেখানে গেলে টমের হাত নাক সবে আজকে পারবে কিচ্ছু করার নাই টম আজকে কাইসি ধরা এই ভূতটা কলর মা তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন তুমি তাড়াতাড়ি যাও ভালো বড়া রান্না করো ওই টমকে ভালো বড়া খাওয়াতে হবে তারা হয়ে টমের গায়ে শক্তি করতে গিয়ে আসবে বালা কেলে খেলে টমের গায়ে শক্তি আসবে যাও যাও বাড়িতে অনেক বালা কিছু আছে সব কিছু গিয়ে বালা করে রান্না করে দাও তাড়াতাড়ি যাও ওখানে গাজর আছে আবার চিকেন আছে আজকে বাড়িতে তাইলে মজার মজার খাবার রান্না করা হবে আমার তো তাইলে খাবারের ধুম পরে যাবে ম্যাডাম আবার কি বলেছে গাজর আছে হাই হাই এক জাত পরের খেতে কি আর ভালো লাগে ভাই না ভালো লাগে না এই আজকে যাই গিয়ে গাজর খাই পরেরটা একটু ছিল মুখে দিয়ে এটা খাই এখন আমি দর দিয়ে যাই গাজর খাই ও গাজর এক মিনিট দাঁড়াও আমি দুই মিনিটে আসছি আজকে টম যাবে ডুবলে ডবল ই ভক্সিন খেলার জন্য আর সেখানে যাওয়ার জন্য টমের প্রচুর শক্তি দরকার আর টমের শক্তির জন্য টমের প্রচুর খাবার দরকার আর টমের যেন সুস্বাদু খাবার রান্না করার জন্য আমি একটা বই নিয়ে আসছি এই বই থেকে দেখে আমি রান্না করছি এখন বইয়ের মধ্যে দেওয়া আছে মুরগি মানে চিকেন বানানোর জন্য একটা মুরগি দরকার সেটা আমি আগে নিয়ে আসছি আর কি কি দরকার আহা আর দরকার গাজর গাজর কুচি 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 করে কেটে কেটে দিতে হবে উম গাজরটা কোথায় আছে হ্যাঁ গাজর কয়টা লাগবে এক দুই দুই দোকানে চার চারটা গাজর নিয়ে আসতে হবে এখন আহা অনেকদিন পরের কেটে কেটে আমি একেবারে বোরিং হয়ে যাচ্ছিলাম আজকে আমি গাজর খাচ্ছি কারণ গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন আছে আ ম্যাডামও মনে হয় গাজরের কথাই বলছে তার মানে ম্যাডাম কিছুক্ষণের মধ্যে এখানে আসবে গাজর নেওয়ার জন্য আস তাতে আমার কি আমার কিচ্ছু যায় আসে না আমি গাজর খাবই ম্যাডাম আমার দিকে চাইয়া আছে এ আপনি জিব্বা দেখুন জিব্বা আপনার গাজর আমি সবকে সাফ করে দিচ্ছি ঠিক আছে আপনি আমার কিছু করতে পারবেন না ম্যাডাম মনে হয় এখন আমাকে জারু দিয়ে পিটাবে ইদুরের ঘরে বাদর তুই আমার জিব্বা দেখাইছস এই নে ঝাড়ুর বাড়িকা এক কেমন লাগে খুব ভাড়াই লাগে আমি এখন আপনারা আবার জিব্বা দেখাইছি এখন আপনি দেখুন যে আপনার কেমন লাগে ঠিক আছে আপনি জারো কেন মুখ দিয়ে পিটাইলেও আমার কিছু হইব না কারণ এখন আমি আপনার সামনে থেকে আরও মজার মজার কাবার চুরি করব। তার সাথে আপনার সাথে আমি একটু ফাইট করব। আমি জানি আপনি আমাকে পিটাবেন তো আমি কি করব এখন আপনার যন্ত্র দিয়ে আমি আপনার সাথে ফাইট করব। আসুন শুরু করি ইয়া স্টার্ট তোকে আমি ছাড়বো না রে তুই আমার সেরা বেড়া করে দিলি রে ইঁদুরটা কোথায় গেলটাই কোটার ভিতর মনে হয়ে আছে এই ইঁদুর কোটার ভিতর থেকে বের আগে মোবার নিয়ে না আগে কোটার ভিতর থেকে এটাকে বের করি তার আগে আপনি আমার জিহ্বাটাকে আর একটু ভালো করে দেখুন কি তুই আমারে আবার জিহ্বা দেখাইছস তবে রে তোরে তো আমি তেল মরিচ ছাড়া আজকে খাইছি এই কোটার ভিতর নাই এটার ভিতর তুই চিনি জানি এজন্য কোটাটা ভালো করে দছছি একেবারে কোটার ভিতর তোকে চ্যাপটা করে ঢুকিয়ে দিয়েছি এবার আয় তোকে ডাস্টবিনে ফেলে দিয়ে আয় ঠিক আছে দাদিরে মুখ করলাম এবার এই দুটাকে ডাস্টবিনে ফেলে দিলাম তুষ্ট ইদর হাওয়ার সাথে পাঙ্গা নিতে আসছিল একেবারে সাহস করে ছেড়ে দিছি ওরে আমাকে কোথায় ফেললো রে ও বাপ রে বাপ কি দুর্গন্ধ ওরে সর্বনাশ আমাকে ডাস্টবিনে এনে ফেলে দিয়েছে বাপ রে বাপ একেবারে সবকিছু হয়ে গেছে কেমন জানি খাবার জাপ এ এ লাফালাফির লাভ সাথে আমার এখন এ গুসা গুসি করতে হবে সর্বনাশ আজকে তো না জানি কপালে আমার কি আছে শুনো টপ তোমাকে এই বক্সিং খেলার ট্রেনিং দেওয়ার জন্য জঙ্গল থেকে এই প্রাণীটাকে ধরে নিয়ে আসছি সে এখন তোমাকে বক্সিং খেলার ট্রেনিং দেবে ওরা অনেক ঘুষাইতে পারে তোমাকে সেভাবে কি করে ঘুসিং দিতে হয় অ্যাঁ তাইলে কি আমাকে ঘুষিং দেবে ওরে গ্যাসে রে আমার নাকটা পাটাইয়া দিলো রে পাবা পাবারে পাবা এখনো ট্রেনিং শুরু হয়নি তার আগে ঘুসিং শুরু হয়ে গেছে ওম তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি তাকে ঘুসিং দাও সেও তোমাকে ঘুসিং দেবে উল্টা পালটা ঘুসিং দেওয়া শুরু করে দাও তাড়াতাড়ি কুই কুই ঠিক আছে আমি এখন এটাকে ঘুষিং দিয়ে তুতনা পাঠিয়ে দিচ্ছি এই কাছে আসো দেখো আমার গায়ে কত শক্তি আমি কিভাবে লাফাতে পারি দেখো আমি ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে তোমাকে ঘুশিং দেবো ঠিক আছে আমি ব্যাঙের মতো লাফাতে লাফাতে তোমার পিচে চলে আসব ঠিক আছে তারপর আবার ব্যাঙের মতো লাফাতে লাফাতে আমি তোমার সামনে চলে যাব। এবার আমি তোমাকে সুজা দাঁড়িয়ে একটা আন্দাগুন্ধা ঘুসিং দেবো ঠিক আছে তুমি টমের ঘুশিং খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আজকে দেখবে যে টম কি জিনিস ইয়া ইচিং বিচিং টিচিং ওরে রে গেছি রে তার আগে আমাকে ঘুষিং দিয়ে দিল রে ও পাবা রে পাবা মাথাটা এখন ভন ভন করে ঘুরছে না একবার ঘুষিং গাইছি তো কি হয়েছে আমি কি ভয় পাবো না টম ভয় পায় না এইবার তোমার কবর আছে ঠিক আছে ইয়া ওরে পারলাম না ওরে কি করছে আমার পায়ে পাড়া দিয়ে তারপর আমাকে ঘুষিং দিচ্ছে রে ও আমার নাক কান গলা তুত না পাটাইয়া দিল রে বাবা বাবা দারুন বক্সিং বক্সিং ডব্লিউ ডব্লিউ ই হচ্ছে দারুন দারুন ওরে দারুন না ঘোরাডিম আমার নাক মাগ সব पाटিয়ে দিলো রে ওরে বাবারে গেছি রে ও আমাকে একেবারে শেষ করে দিয়েছ রে আমি শেষ হ্যাঁ পোষকে বিড়াল হাসছিল আমার সাথে পাঙ্গা নিতে একেবারে জায়গা মতো বাস করে দিয়েছি হুম দারুণ এবারে তো বক্সিং জন্য দারুন একটা জিনিস পাইছি প্রথমে বিড়ালটাকে হাতে নিতে হবে তারপর এটাকে ফুটবল বানাতে হবে এরপর ল্যাশ থেকে উপরে বের করতে হবে এখন যায় আবার ল্যাশটাকে ওই উপরে সুন্দর করে বেঁধে নিয়ে তারপর গুছাই হ্যাঁ কি করছে ওরে বাপ সব তো ভালো টেকছে না সর্বনাশ ওরে না এই কাম করো না ওরে না আমাকে শেষ করে দিলো ওরে ওরে বাবা রে ওরে এতক্ষণ হাত দিয়ে গুছাইছে এখন পা দিয়ে আমাকে একেবারে শেষ করে দিলো রে পা দিয়ে হাত দিয়ে অনেকক্ষণ তো গুছাইলাম এবার আমার কান দিয়ে গুছাইছি এবার জুরে এক গুছিং দিয়ে নাইনটা বাড়ি হবে ইরিং বিরিং তিরিং চক্কা ইয়া ওরে বাবা রে গেছি রে আমাকে একেবারে শেষ করে দিছে ও সর্বনাশ টম এখন কোথায় যাচ্ছে ওরে আমার উপরে এসে পড়লে আমার এমনি হাত ভাঙা পা ভাঙা যাক টমকে একটু দেখি তো ধরা যায় কিনা টম তো এখন মনে হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে এ ধরেছি ধরেছি হে টম তোমার এই অবস্থায় কেন বন্ধ হয়ে যায়নি তো আমার তোমার ধম বন্ধ হয় নাই আমার দম আছে কিন্তু এটা আবার যাচ্ছে কোথায় হে ঘরের ভিতর ম্যাডাম আবার জামেলা করবে না তো কচ্চু কচ্চু মানুষের জীবনে এবার বক্সিং বক্সিং বাদ এবার ঘরের ভিতর ঢুকে দেখি কি কি খাবার জিনিস আছে ভাই দেখে দেখে টমের জন্য মজা রান্না করব তারপর টম কাবে শক্তি হবে এরপর বক্সিং বক্সিং খেলা টম জিতবে হ্যাঁ আ এখানে কত রকমের সবজি আমি যতই কাচ্ছি ততই মজা পাচ্ছি এই কারণে তো বেশি করে কাচ্ছি হুম আম হুম গাম হুম গাম 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 কি ব্যাপার মনে হচ্ছে ওই ম্যাডাম চিৎকার করছে আরে বাবা সবজি কাটছে এর জন্য চিৎকার করা কি দরকার আপনার এ আপনার স্বামী তো আমাকে নিয়ে আসছে বক্সিং খেলার জন্য আপনি এত চিৎকার করতেছেন কেন একটু কাটছি ওরে কি পারিটাই আমার দিল চাপটা করে একেবারে পেলছে রে দিছি একবারে একেবারে চাপটা করে দিছি আসছে আমার সবজি চুরি করে খাইতে কি ব্যাপার এটা আমাদের রাগে চাই আছে কেন এ বাপসা ভালো একছ না তো এটা কি করবে ওই আপনি পারবেন আমার সাথে পাইট করতে আসেন দেখি আপনি আমার সাথে পাইট করুন আমরা ফাইট করতে অনেক পছন্দ করি এবার দেখি আপনি কি করে আমাকে জারু দিয়ে পিটান হ্যাঁ কত বড় সাহস আপনার আপনি আমাকে এই বাড়িটা দিয়েছেন ঝাড়ু দিয়া আচ্ছা ঠিক আছে তুমি করবা আমার সাথে পাইট আসো দেখি তোমার কেমন টেম্পার আছে আজকে দেখি প্রথমে তোমার কি করতে হবে এক দুইটা ঘুষিং দিতে হবে যদি ঘুষিং তোমাকে না দিতে পারি তারপর তোমার পায়ে পাড়া দিয়ে ধরতে হবে ওই মোটা ম্যাডাম আপনি আমার সাথে পারবেন না ঠিক আছে আসুন দেখি কেমন ওরে এবার তো টমের মতো আমার পায়ে পাড়া দিয়ে আমাকে বক্সিং দিচ্ছে রে ওরে নাক পাঠাচ্ছে কান পাঠাচ্ছে চোখ পাঠাচ্ছে একেবারে মাথাটাই পাঠিয়ে দিল রে ও ম্যাডাম একেবারে ভর্তা করে দিয়েছে আমাকে এই এটা কি রে পাইছো হ্যাঁ এটা হচ্ছে আমি কলার মাঠ ঠিক আছে এবার তোমাকে ঝাড়ু বানিয়েছি তোমাকে দিয়ে ঘর পরিষ্কার করবো তোমাকে দিয়ে আসবাব পরিষ্কার করব। তোমাকে দিয়ে ঘরের যত জিনিস আছে সব পরিষ্কার করবো অবশেষে তোমাকে আমি ডাস্টবিনে ফেলে দেব ঠিক আছে বেয়াদব আর কোনোদিন বাড়ির ভিতর ঢুকবে না বাড়ির ভিতর ঢুকলে আর বেঁচে থাকতে পারবে না একেবারে কেটে টুকরো টুকরো করে রান্না করে খেয়ে ফেলবো কথাটা মনে থাকে যেন যাও দূর হবে এখান থেকে শয়তানের দল আসছে আমার সাথে ফাঙ্গানিতে করার বাপ তোমকে প্রশিক্ষণ দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে ওই ডব্লিউ ডব্লিউ ই বক্সিং খেলাতে আমি যাব আমি যথেষ্ট যাকে ধরব তাকে ঘুষিং দিয়ে কেবল নাক পাটিয়ে দেব খান পাঠিয়ে দেব বুঝতে পারছো বাপ রে বাপ ম্যাডামের এত ক্ষমতা কেমনে কি আমি তো কিছুই বুঝতেছি না যাই হোক এখন বক্সিং বক্সিং খেলাতে ম্যাডাম চলে আসছে পাইট করার জন্য এবার দেখি ম্যাডামের কত ক্ষমতা আছে এখানে দেখা যাবে যে ম্যাডামের আসল ক্ষমতা দর্শক বিন্দুগণ কেলা শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা কলার মা যাকেই পাচ্ছে তাকে গুসিং দিচ্ছে গুসিং দিয়ে একেবারে নাইনতা বাড়ি ফাটিয়ে দিচ্ছে কেউ এই ভুট্টা কলার মার সাথে কেলাই টিকতে পারছে না এখন হচ্ছে বডি বিল্ডার সবচেয়ে বিশ্বের বড় বডি বিল্ডার কিন্তু তাকেও পাঠিয়ে দিয়েছে একেবারে নাক কান সব পাঠিয়ে দিয়েছে এখন সবাই হেরে যাচ্ছে মূল কথা হচ্ছে ভুট্টা কলার মার সাথে এই ডব্লিউ ডব্লিউ ই কেলাতে কেউই পারে নাই আজকের জয় হয়েছে একমাত্র ভুট্টা কলার মা ভুট্টা কলার মা সবাই দেখুন আমি ভুট্টা করা মা জয় হয়েছি তবে আর আবার কারা আসছে ওই টাটা তোরা আসছিস আমার সাথে ফাইট করতে আয় দেখি সব কটাকে একেবারে পাটিয়ে দেব পুটিয়ে দেব আমার নাম ভুট্টা করার মা আজকে আমার সাথে কেউ পারবে না কেউ না দর্শক বিন্দুরা সবাই সাবধান হুঁশিয়ার ভুট্টা করার মা সামনে যে আসছে একেবারে পাঠিয়ে দিচ্ছে আবার কোনো সময় তো নোয়া থেকে চট্টগ্রাম পাঠিয়ে দিচ্ছে আজকের এই খেলায় একমাত্র জয় হয়েছে বুঝতে কলার মা করব। আমি এসব ড্যান্স ট্যান্স করতে পারবো না আমি এখন ঘুমাবো এই যে কম্বল দিয়ে আমার চোখ নাক মুখ সব ঘুরে ফেলছি আরে জেরি ভাই তোমার করতে হবে তোমাকে ঘুমাতে দিলে তো আরে এই কি করছো তোমরা পাগল পাগল হয়ে গেছো না কি রে বাবা তোমার বাড়িতে আমরা ডান্স করছি ডিজে ডান্স আর তুমি এখানে শুয়ে শুয়ে ঘুমাবে সেটা কি হতে পারে না 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 সেটা হতে পারে না আমরা সবাই মিলেমিশে ড্যান্স করব, জেরি ঘুমাবে সেটা আমরা হতে দেব না দেব না সবাই ড্যান্স করো আমরা ড্যান্স তারা কিচ্ছু বুঝি না দরকার পড়লে আজকে সারা রাত ঘুমাবো না জেরি ভাই শোনো আমরা সবাই এখন ডিজে ডান্স করব। ডিজে ডান্স করতে আমরা পছন্দ করি তুমি যদি শুধু ঘুমাওয়ার বসে থাকো তাহলে ডান্সের মজায় পাওয়া যায় না আসো আমরা কমর হেলাইয়া দুলাইয়া ডিজে ড্যান্স করে এখন রাত বাদে মাত্র একটা আর এখন তুমি ঘুমিয়ে পড়ছো সেটা হতেই পারে না আমরা তো ঘুমাবো পজরের আজানের পরে কারণ আমরা রাত্র জেগে শুধু ডান্স করব ড্যান্স করব আর শুধু নৃত্য দেব আর শুধু গান গাইব ঠিক বলেছ আমরা সারা ডিজে গান গাইবো আর জেরিকে নিয়ে এভাবে নাচবো নাচতে চাইলেও জোর করে নাচাবো কারণ আমরা করতে নাচতে গান গাইতে পছন্দ করি এই যে আমার মোটকু ভাই চলো আমরা এখন কাবার চুরি করে খাই ওই টমের ঘর থেকে কিছু কাবার চুরি করব। টমের মালিকের ঘর থেকে চুরি করব। সবাই আসো লেটস গো ওর সর্বনাশ ওরা এখন মালিকের ঘরে কাবার চুরি করতে যাচ্ছে কেনি চাচা তো ভাই কাবার চুরি করতে গিয়ে ধরা কায় আর তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে এখন বাড়িতে একটা কম্পিটিশন চলছে যে কে প্লেট নিয়ে নীরবে যেতে পারবে মানে সুজা এই কাছের গ্লাসগুলো হাতে নিয়ে এক মাথা থেকে অন্য মাথা যেতে হবে আর ততক্ষণে যদি কাছের গ্লাস ভেঙে যায় তাহলে কম্পিটিশনে হেরে যাবে আর যদি না ভাঙে তাহলে এই কম্পিটিশনে জয় হবে আর সেখানে আছে জেরি হ্যালো টম লেটস গো এখন তুমি প্লেট নিয়ে রওনা করো তোমার কম্পিটিশন শুরু হয়ে গেছে 1 কোনো ব্যাপার না প্লেট নিয়ে আমি নিশ্চিন্তে ওরে বাবা রে এ তো বিশাল পিচ্ছিল বাবা ওরে এই বুধি পরে গেলাম হায় হায় আমি তো ঠিক মতো দাঁড়াতে পারছি না হাত থেকে পরে গেলে সবগুলো ভেঙে যাবে ওরে গেছি রে গেছি রে গেছি সব ভেঙে চুরমার হয়ে গেছে আমার দিয়ে এসব কম্পিটিশন টম্পিটিশন হবে না রে বাবা একটু রাস্তা পার হতে পারলাম না আর সব দেওয়ালের সাথে ডুসকে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে টম কোনো ব্যাপার না কথায় আছে একবার না পারিলে করো শতবার এখন দ্বিতীয় রাউন্ড শুরু করো যাও লেটস গো এইবার তো আমি এই মাথা থেকে ওই মাথা টিকে চলে যাব আমার হাত থেকে একটা কিছু পড়বে না আমিও পড়বো না এই তো এবার আমি বুঝে গেছি যে কিভাবে যেতে হবে ধীরে ধীরে পা ফেলতে হবে আর একটু স্পিড বাড়াতে হবে ওরে কাইসে রে স্পিড বাড়াতে গিয়ে তো এখানেই ডুস গেলাম পাপ বাপ যাক ডুস খেলেও আবার জিনিসপত্র ভাঙে নাই এইবার যেতে পারবো ওরে বাবা শুধু আমি ডুস কাচ্ছি কিন্তু জিনিসপত্র ঠিক রাখছি ওরে সমস্যা আর একটু মাথা পর্যন্ত চলে যায় এই কি শুরু করলো যেভাবে ওরে এইবার এইবার বুঝি বুঝি গেছে সব শেষ করে দিয়েছে টম না টমকে দেওয়ার হচ্ছে না ওরে বাবা আর একটু সামনে যেতে পারলেই হলো আর একটু ওরে বাবা এইদিকে মনে হয় ডুষ কেয়ে গেলাম এ আমি মাথা পর্যন্ত চলে এলাম নাকি একটাও তো বাংলো না দেখি তো এ একটা জিনিসপত্র ভাঙে নাই যেরি দেখো সব কিছু একেবারে ঠিকঠাক আছে একটা জিনিসও একটু ভাঙে নাই ঠিক আছে তার মানে বুঝতে পারছো এই কম্পিটিশনে আমি নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারবো দেখো আমার হাতে সব জিনিস ঠিকঠাক আছে কিন্তু জিনিস কই আমার হাতে ওরে জিনিস তো সব ভেঙে চুরমার হয়ে গেছে রে বাবা না আমাকে দ্বারা এই সব কম্পিটিশান টম্পিটিশান হবে না টম, কম্পিটিশনে অংশগ্রহণ করার আগে এই বইটা ভালো করে দেখো। এখানে লেখা আছে যে কম্পিটিশনে অনেক কষ্ট দেওয়া হবে। তাতে তোমার ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? তুমি কি পারবে ধৈর্য ধরতে? যদি পারো, তাহলে বলো। এখানে তো লেখা আছে হাতুড়ি দিয়ে আমাকে বাড়ি দেবে আর তার জন্য ধৈর্য ধরতে হবে। ব্যাপার না। কম্পিটিশনে তাও আমি অংশগ্রহণ করব। যাক, শুনে খুশি হলাম টম। এবার তোমার ধৈর্য পরীক্ষা করা হবে, ঠিক আছে? আর ধৈর্য পরীক্ষা করার জন্য একটা হাতুড়ি দরকার আর হাতুড়ি আমার কাছে আছে। তুমি কোনো টেনশন করবে না 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 আমি কোনো টেনশন করব না আমি তো হাতুরির মায়ের খাবো আমি কেন টেনশন করব টেনশন তো করবে তুমি কারণ তুমি দিবে আমাকে হাতুরি দিয়ে মার জাগগা এত কথা বলার সময় নাই আমি হাতুরি নিয়ে আসছি এবার প্রস্তুত হয়ে যাও হাতুরি বাড়ি জন্য ইয়াহু বাবা তুমি আমার কান কামড়াইও না আমি তোমাকে গান শোনাচ্ছি ঠিক আছে তাইলে গান শোনো আসলে তোমার মা না থাকার কারণটা আমি এখন তোমাকে গানে গানে বলতেছি হই चुपी चुपी देखे पूरी मारा ते हमार बी आरे कुतर कुर्साते ওই চুপি চুপি দেখে পুরিনি মারাতে তোমার মা পলাইয়া গেছে আরে কুকুরের সাথে হই সেই ভয়ে এতে আর বিয়া করি নাই আবারও যদি পালাই দেয় অন্য কুকুরের সাথে হই চুপি চুপি দেখে পুরিনি মারাতে আমার বউ পলাইয়া গেছে অন্য কুকুরের সাথে কলা গাছের ডাকবা বেড়া হইলে আগুয়া যাগুয়া বৌগে সেগা বলে কি হয়েছে তাতে আমার ভালোই হয়েছে আমি এখন যা কামাই পাপুত মিলেমিশে কাই যাক গোয়া এখন বাবা তুমি বড় হচ্ছ তোমাকে অনেক কিছু আমার শিখাতে হবে প্রথমে শিখাতে হবে যে কি করে আমাদের হাড্ডিগুলাকে লুকিয়ে রাখতে হয় ঠিক আছে মনে করো হাড়ডি এমন একটা জিনিস যা পেলে আমরা একেবারে অমৃতর মতো খেতে পারি আর সে হাড়ডি যদি কেউ চুরে নিয়ে যায় তাহলে আমাদের মন খারাপ হয়ে যায় আর কি হয় আমাদের কালি হয়ে যায় এখন আমি তোমাকে শিখাবো কি করে হাড্ডিগুলাকে লুকিয়ে রাখতে হয় মনে করো এভাবে যাবে ঠিক আছে আসো আসো বাবা দেখো আমি কি করে যাচ্ছি সামনের দিকে আবার টম বিড়ালটা আশেপাশে না থাকলে হলো ওই শয়তান যদি দেখে আমি হাড্ডি কোথায় কিভাবে লুকাই তাহলে তো হাড্ডি লোকালে ওটা আবার চুরি করে নিয়ে যাবে যাক গোয়া এখানে টম বিড়াল নাই বাবা বাবা কিভাবে হাড্ডি লুকাও আমাকে দেখাও হাড্ডি লুকানোর জন্য প্রথমে বাবা তোমার দুইটা দাপ নিতে হবে সেই দুইটা দাপ আমি তোমাকে এখন শেখাবো ঠিক আছে তুমি মনোযোগ সহকারে দেখবে আমি কি করে হাড্ডি গোলাকে লুকাই এই যে দেখো একটা হাড্ডি নিলাম এটা এটা কি হলো হচ্ছে হচ্ছে প্রথম এখন তোমাকে দ্বিতীয় দ্বিতীয় দেখাবো দাপ 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 একটা গর্ত করতে হবে এই যে দেখো গর্ত করা হয়ে গেল ও সরি আমি একটা ভুল করে ফেলেছিলাম আসলে দাপ হচ্ছে তিনটা এখন আমি হাড্ডিটা লুকাচ্ছি এই তো এখন তিন দাপ ও সরি আসলে দাপ চাইটা এখন হাড্ডিটাকে আমি ঘুরে ফেলেছি ঠিক আছে বুঝতে পারছো বাবা আসলে আমি এমন শিক্ষক হয়েছি অনেক ভুল করে ফেলি যাগ্গ আমরা তো এখানে বাপ পুত আর তো কেহ নেই দেখলে বাবা কি করে আমি হাড্ডি লুকালাম এখন তুমি কি পারবে এভাবে হাড্ডি লুকাতে বাবা বাবা আমি পারবো মানে আমি লুকাতে পারবো মাটির নিচে না আমার পেটের ভিতরে এই যা না বাবা এটা পেটের ভিতর লুকানো যাবে না তাহলে তো এটা আরেকবার খাওয়ার জন্য তুমি আর পাবে না আসলে এটাকে মাটি নিচে লুকিয়ে রাখলে পরবর্তীতে তুমি এটাকে খেতে পারবে বুঝলে বাবা আসলে জীবনে চলতে গেলে আয় করতে হবে আয়টা কেন করতে হয় জানো মনে করো তুমি কোনোদিন একটা বিপদে পড়ে গেছো যদি বিপদে পড়ে যাও সেখানে তোমার এই আয় টাকা থেকে খরচ করতে হবে যেমন আমরা হাড দিয়ে আয় করি যদি কোনোদিন খাবার খুঁজে না পাই তখন আমরা কি করব জানো সেই হাডিগুলা খাবো তাহলে আমাদের আই দিয়ে অনেক উপকার হয় যাক তোমিন যদি দুইটা শয়তান আসার আগে তোমাকে আমি সবকিছু শিখিয়ে ফেলবো কি ব্যাপার এখানে এত হইচই হচ্ছে কেন আমি স্কুল পাকি দিয়ে আম চুরি করতে গেছি আর তুমি কি করছো ওই আম গাছের মালিককে গিয়ে বলে দিছ তারপর ওই মালিক কি করছে আমাকে ধরে পিঠে তক্তা করছে আজকে তোমারও পিঠে তোক্তা করুম আমি আরে 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 বাবা একটু দূরে থাকো দেখছো একটা আম চুর একটা বালু ইঁদুরকে কিভাবে দৌড়ানি দিতেছে আছে টপ তুমি যে বড়ই চুরি করছো সেটাও কিন্তু আমি বলে দেব ভালোই ভালোই বলছি আমাকে দৌড়ানি দিবা না কিন্তু হ্যাঁ কি আমার বরিশুরির কথাও তুই বলে দিবি তাইলে তো আজকে তোকে একেবারে মেরাই ফেলবো এই যা ইঁদুরটা তো গর্তের ভিতর ঢুকে গেছে এখন কি করা যায় বিড়াল টমকে দেখে আমার মাথায় একটা জটপট বুদ্ধি চলে আসছে এই যে বাবা কি করে বিড়ালদেরকে ভয় দেখাতে হয় সেটা আমি তোমাকে এখন দেখাবো ঠিক আছে তুমি এক মিনিট এখানে বসো আমি তোমাকে দুই মিনিটে বিড়ালদেরকে ভয় দেখানো শেখাচ্ছি